অত্যন্ত দুঃখের বিষয় এবং আমরা এটাকে অবশ্যই প্রতিবাদ জানাবো সবাই মিলে, কারণ আমরা বিশ্বাস করি টেলিগ্রামের সিও কোনো প্রকার কোনো অপরাধের সাথে জড়িত নয়, এবং সে যদি অপরাধের সাথে জড়িত হয় তারপরও তাকে এভাবে অ্যারেস্ট করা উচিত হয়নি বলে আমরা মনে করি, কারণ তার বিরুদ্ধে ইনকোয়ারি বা ওই ধরনের কিছু না করে তাকে ডিরেক্ট অ্যারেস্ট করেছে। তো এটা নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ জানাইছি, যেটা যদি আপনারা দেখতেই পারেন বাংলাদেশের মধ্যে ট্রেন্ড রয়েছে বর্তমানে টুইটারে, দেখতে পাচ্ছেন ফ্রি গ্রুপ, পাভিল গ্রুপ, সাপোর্ট গ্রুপ, মানে সবগুলো নিয়ে কিন্তু আমরা ট্রেন্ডে চলে গেছি বাংলাদেশ থেকে, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু অলরেডি হ্যাশট্যাগগুলো এখানে ট্রেনিংয়ে নিয়ে গেছি, যাতে করে মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের বিষয়টা চোখে পড়ে, এবং অনেকে এটা নিয়ে প্রতিবাদ জানাইছে, যদিও ইলন মাস্ক আই থিঙ্ক এগেনস্টে চলে গেছে, যা হবে সেটা দেখা যাবে। বাট এই ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের এই পাভেল গ্রুপসে অ্যারেস্টেড হওয়ার পরে আমাদের ডক্সের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে কি না, বা আসলে ডক্সের প্রাইসটা কেমন হবে, বা ডক্স কি আসলেই আগামীকাল লিস্ট হবে নাকি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়েন, যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যান। ওকে, বাইন্যান্সের মধ্যে চলে আসলাম। বাইন্যান্সের মধ্যে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টোন কয়েনটা অলরেডি কী লেভেলের দাম করেছে, যদি আপনাকে আমি দেখাই আজ থেকে একদিন আগে এটার প্রাইস কেমন ছিল। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 24 ঘন্টায় লো হয়েছিল $5.45 মতো, এবং এখান থেকে হাই হয়েছিল $6.87 মতো। বুঝতেই পারতেছেন অলমোস্ট ডিফারেন্ট হচ্ছে $1.30 থেকে $0.40 মতো, মানে একটা নিউজ, অনলি একটা নিউজ আসার কারণে ডাউন। আবার আমি যদি টোন ইকোসিস্টেমের আর টোকেন আপনাদেরকে দেখাই, সেটা হলো নোট টোকেন। এই নোট টোকেনটা যদি আপনি খেয়াল করেন 0.0097 বর্তমানে চলতেছে, এটা যদি 24 আওয়ার আপনেস্টটা আপনি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন প্রায় 0.0123 1231 দেখতেই পাচ্ছেন, এটা থেকে এটাতে চলে আসছে। তো এখানে যদি আমি আপনাদের ক্যান্ডেলটা দেখাই, এখান থেকে দেখেন এই যে এখান থেকে এটা স্টার্ট হয়েছে, এই যে এখানে দেখেন এখানে 0. এত পর্যন্ত উঠছিল। তো আমি যদি আপনাদেরকে টাইমটা দেখাই, এই যে দেখেন, তো এখান থেকে 1 2 এই যে 9 পর থেকে দেখেন কি লেভেলের ডাউন খাওয়া শুরু করছে, এক ডাউনে একদম 0.0917 চলে আসছিলো, তো এবং 0.00898 পর্যন্ত কিন্তু চলে আসছিলো। তো বুঝতেই পারতেছেন এই নিউজটা আসার পরে টোন ইকোসিস্টেমে কি লেভেলের এফেক্ট পড়েছে। এতক্ষণ আমরা দেখলাম টোন ইকোসিস্টেমের টপ দুইটা কয়েন, এই দুইটা কয়েনে যেহেতু এই লেভেলের এফেক্ট পড়েছে, তাহলে ডক্সও যেহেতু টোন ইকোসিস্টেমের টোকেন, ডক্সে কীরকম এফেক্ট পড়বে ওটা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন, তারপর আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। প্রথমে বলে রাখি ডক্স কিন্তু বাইবিট এক্সচেঞ্জারেও পেমেন্ট করেছে, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু পেমেন্ট করার কথা আজকে, বাইবিটেও কিন্তু পেমেন্ট করে দিয়েছে, এবং আপনার যে ইয়েটা রয়েছে বিনান্স, এই বিনান্সের মধ্যেও কিন্তু পেমেন্টটা আজকের মধ্যে করে দিবে তারা। আর গতকাল রাতে আমি যে ভিডিওটা দিছিলাম, এই ভিডিওতে আমি বলছিলাম যে বিটমার্ট এক্সচেঞ্জারের পি টু পি মার্কেটে বা প্রি মার্কেটে কীভাবে আপনি এটা সেল করবেন, এটা নিয়ে আমি ইন্ট্রোডাকশন ভিডিও দিছিলাম, যদিও আমি বলেছি এটা আপনি সেল করবেন না, তারপরেও কেউ যদি সেল করে থাকেন তাদের জন্য গুড লাক, কারণ আমার মনে হচ্ছে যে প্রি মার্কেটের যে প্রাইসটা ওইটার থেকে একটু ডাউনই যাবে ডক্সের প্রাইসটা, কেন ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমরা দেখতেই পারলাম টোন ইকোসিস্টেমের দুইটা কয়েন কী লেভেলের ডাউন খেয়েছে, এখন ঘটনাটা উল্টাও হইতে পারে। কেমন, আপনারা অনেকেই জানেন বিভিন্ন ধরনের যখন ট্রেন্ড ওঠে, এই ট্রেন্ড ওঠার পরে মানুষ অনেকেই দেখে যে আসলে এটার ফলোয়ার্স কেমন বা এটার এগেনস্টের লোকজন কেমন রয়েছে, যেমনটা আপনি দেখতে পারলেন টেলিগ্রামের যখন সিও অ্যারেস্ট হইলো তারপরে থেকে কী লেভেলের প্রটেস্ট শুরু হয়েছে। তো এই প্রটেস্টটাই কিন্তু বলে দেয় যে আসলে টেলিগ্রামের ফ্যান ফলোয়ার কেমন বা টেলিগ্রামের ইউজার কেমন, এগুলো কিন্তু বলে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার অনেকেই এটা ধারণা করে ফেলছে যে ডক্সের প্রাইসটা আরও দ্বিগুণ হবে বা ভালো হবে। আবার আমরা যদি টোন ইকোসিস্টেমের ডাউন লিস্টটা দেখি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টোন যেহেতু ডাউন খেয়েছে, নট ডাউন খেয়েছে, তার মানে ডক্স যখন লিস্ট হবে তখন ও ডাউনেই লিস্ট হবে, এটা আমরা অনেকে ধারণা করতেছি। তো এই বিষয়ে টেলিগ্রামের সিওর বিষয়ে বা যেটাই বলেন এটা নিয়ে কিন্তু ডক্স কোনো কিছু করেনি, জাস্ট খালি সে বলছে যে হচ্ছে ফ্রি ড্রপ, মানে ফ্রি মানে এটার বিরুদ্ধে প্রটেস্ট করতেছে, এটুকুই, এর বেশি কিন্তু কিছু বলেনি। কিন্তু তারা তাদের যে মানে ইয়েগুলো পোস্টগুলো এগুলো কিন্তু ডিলেটও করেনি বা কোনো রিঅ্যানাউন্সমেন্টও দেয়নি যে আসলে আগামীকাল লিস্ট হবে কি না বা হচ্ছে আগামীকাল লিস্ট হবে না, এই রিলেট কিছু। তো আমরা আগে থেকে জানি আগামীকাল ডক্স লিস্ট হবে, এবং
ছয়টার দিকে লিস্ট হবে বাংলাদেশ টাইম, এটাতেই লিস্ট হবে। কারণ তারা এখনও কোনো অ্যানাউন্সমেন্ট দিয়ে বলেনি যে আগামীকাল লিস্ট হবে না বা কোনো একটা প্রবলেম এরকম কিছু তারা কিন্তু বলেনি। সেক্ষেত্রে আমরা ইনশিওর থাকি যে আগামীকাল এটা 100% লিস্ট হবে। তো এই বিষয়টা নিয়ে যে টেলিগ্রামের সিও রয়েছে, তার আইডি থেকে কিন্তু কোনো প্রকার কোনো পোস্ট হয়নি বা সে কোনো অ্যানাউন্সমেন্টও দেয়নি, যেহেতু তাকে অ্যারেস্ট করছে। আই থিঙ্ক তার যে পার্সোনাল মোবাইল বলেন যেটাই বলেন ওটাই কিন্তু তার কাছে রয়েছে আই থিঙ্ক, অথবা এগুলোতে কেউ অ্যাক্সেস পায়নি এখন পর্যন্ত, যার কারণে কোনো নিউজ এখানে দেয়নি। টেলিগ্রামও চাচ্ছে না যে এই বিষয়টা আই থিঙ্ক সবার মাঝে শেয়ার করতে, বাট টুইটারে এসলে আপনি দেখতে পারবেন অনেক অনেক পোস্ট কিন্তু এখানে হয়েছে। আমি যদি তার আইডিটা এখান থেকে খোঁজার ট্রাই করি, এই যে এখানে আসলাম, এখানে আসার পরে আমি যদি খেয়াল করি দেখেন তারা কিন্তু কোনো পোস্ট করেনি এখানে টুইটারে, কিন্তু কোনো পোস্ট করেনি। বাট তাকে নিয়ে অলরেডি কিন্তু টুইটারে আপনি দেখতে পাচ্ছেন কী লেভেলের এখানে মাতামাতি চলতেছে। এখান থেকে দেখেন 202 পোস্ট অলরেডি হয়ে গেছে, এটা 386 পোস্ট, এখান থেকে 2000 পোস্ট, 9000, তো এরকম করে করে কিন্তু সবাই কিন্তু প্রতিবাদ করতেছে এখানে। যারা যারা টেলিগ্রাম ইউজ করে বা তাকে পছন্দ করে সবাই কিন্তু প্রতিবাদ করতেছে এখানে সবাই। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী তাকে খুব দ্রুত রিলিজ দেওয়া হবে। এবং এখানে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি যে পুতিন নাকি তাকে রিলিজ দেওয়ার জন্য মানে বলেছে, আই থিঙ্ক রিয়েল অর নট আই ডোন্ট নো, বাট এটা আমি দেখতে পারলাম। তো এরকম যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, এবং এখান থেকে আমরা আশাবাদী ডক্সের ওপরে কোনো এফেক্ট পড়বে না, যদিও কী হবে সেটা বলা মুশকিল, কিন্তু আমরা বিশ্বাস করি ডক্সের ওপরে কোনো এফেক্ট পড়বে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মানে আগামীকালই দেখতে পারবো। তো আশা করি আমি সামথিং কিছু আইডিয়া দিতে পারছি বর্তমানে টেলিগ্রামে কী চলতেছে না চলতেছে, হালকা একটু আপডেট আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম। ধন্যবাদ।